হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা এই ভিডিওতে দেখব ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য কিভাবে একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হয়। তো প্রথমত ব্রাউজারে গিয়ে জিমেল লিখে সার্চ করুন, তারপর প্রথমে যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কটা ওপেন করুন। তারপর এই যে যে অপশনটা এখানে দেওয়া আছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এখানে অথবা এখানে ক্লিক করুন। জিমেল অ্যাকাউন্ট তৈরি করার জন্য যে স্টেপগুলো পূরণ করতে হয়, তার ফার্স্ট স্টেপ হলো এই পেজটা আমাদের ফিল আপ করতে হবে। তো প্রথমে ফার্স্ট নেম দিতে হবে, যেহেতু আমার নাম ইনামুল হাসান, তো প্রথম ঘরে আমি ইনামুল দিলাম, পরের ঘরে হাসান দিলাম। তো আপনার যে নামটা হবে সে নামটাকে দুটা ভাগ করে প্রথম ঘরে এক অংশ, দ্বিতীয় ঘরে এক অংশ দেবেন। দেন এমন একটা ইউজার নেম দেবেন যেটা আগে পরে কেউ ব্যবহার করেনি। যেমন আমি যদি এখন ইনামুল হাসান দিই তাহলে এই ইউজার নেমটা নেবে না, কারণ এই যে নিচে দেখা আছে দ্যাট ইউজার নেম ইজ টোকেন বাই অ্যানাদার, ট্রাই অ্যানাদার, অন্য একটা ইউজার নেম আমাদেরকে নেওয়ার জন্য বলতেছে। তো আমি যদি এখানে 10 দিন তাও নেবে না, কারণ এই ইউজার নেমটাও আগে একজন ব্যবহার করছে। তো আমাদের এমন একটা ইউজার নেম দিতে হবে যেটা আগে পরে কেউ ব্যবহার করেনি। তো আমি একটা ইউজার নেম দিয়ে দিলাম যে এই ইউজার নেমটা আগে পরে কেউ ব্যবহার করেনি। যেমন এই যে আগে যদি আমি আমার নামের 12 দিয়ে দিই তাহলে এই ইউজার নেমটা আগে পরে কেউ ব্যবহার করেনি, এটা আমি আমার জিমেল অ্যাকাউন্টের জন্য ব্যবহার করতে পারবো। তো এখানে আমার জিমেলের জন্য পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা দেওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করব। পাসওয়ার্ড দেওয়ার সময় অবশ্যই আমরা খেয়াল রাখবো যে পাসওয়ার্ডটা 8 অক্ষরের অথবা তার বেশি হতে হবে, এবং এর মধ্যে লেটার, নাম্বার এবং সিম্বল ব্যবহার করতে হবে। তারপর আমরা নেক্সটে ক্লিক করব এবং এখানে আমরা একটা ফোন নম্বর দিব। ফোন নম্বরটা দেওয়ার পর এখানে আমরা ডেট অফ বার্থটা দেব। তারপর জেন্ডার সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব। তারপর আমাদের এই ফোন নম্বরে একটা কোড পাঠাবে, এর জন্য আমরা সেন্ডে ক্লিক করব। যে কোডটা আমাদের ফোনে আসবে সেই কোডটা আমরা এখানে দিব, দেওয়ার পর ভেরিফাইতে ক্লিক করব। তাহলে আমাদের ফোন নম্বরটা ভেরিফাই হয়ে যাবে। এখন আমরা ইয়েস আই এম ইনে ক্লিক করব, তারপর আই এগ্রিতে ক্লিক করব। আমাদের জিমেল অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে। এখন আমরা চাইলে এই জিমেল অ্যাকাউন্টটা দিয়ে একটা ইউটিউব অ্যাকাউন্ট তৈরি করতে পারি, ইউটিউব চ্যানেল। তো দেখে নিই কীভাবে এই জিমেল অ্যাকাউন্টটা দিয়ে আমরা একটা ইউটিউব চ্যানেল তৈরি করব। তো আমরা প্রথমে ইউটিউব স্টুডিও লিখে সার্চ করব। তারপর আমাদের সামনে যে লিঙ্কটা আসবে প্রথম লিঙ্কটা ওপেন করব, এই ইউটিউব স্টুডিওর studio.youtube.com। তা লিঙ্কে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে, এখানে লেখা আছে হাউ ইউ আর অ্যাপ্রুভ নেম। এই নেমের অপশনে আমরা যেই নামটা দিব আমাদের ইউটিউব চ্যানেলে সেই নামটা দেখাবে। আপনি যদি চান আপনার নাম এখানে দিতে তাহলে আপনি এখানে আপনার নামটা লিখতে পারেন, অথবা যদি অন্য কোনো কিছু লিখতে চান যেমন ফানি ভিডিও, মোটিভেশনাল ভিডিও ইত্যাদি ইত্যাদি যে কোনো কিছু চাইলেই আপনি এখানে লিখে যদি ক্রিয়েট চ্যানেলে ক্লিক করেন তাহলে আপনার চ্যানেলটা তৈরি হয়ে যাবে। তো আমি ক্রিয়েট চ্যানেলে ক্লিক করলাম, আমি চাচ্ছি আমার চ্যানেলের এই নামটাই থাকবে। পরবর্তীতে দেখাবো কীভাবে এই চ্যানেলে ফটো আপলোড করতে হয়, থাম্বনেল চেঞ্জ করতে হয়, ব্যানার ফটো অ্যাড করতে হয় ইত্যাদি ইত্যাদি যে সকল বিষয় রয়েছে। যে আমাদের ইউটিউব চ্যানেলটা তৈরি হয়ে গিয়েছে। এটা হলো আমাদের ড্যাশবোর্ড, এখানে আমরা সব কিছু দেখতে পারবো। এটা হলো কন্টেন্ট, আমরা যে ভিডিওগুলো আপলোড করব সেই ভিডিওগুলো এই কন্টেন্টে এসে থাকবে। এই যে হলো প্লেলিস্ট, আমরা যে প্লেলিস্টগুলো তৈরি করব সেই প্লেলিস্টগুলো আমরা এখান থেকে দেখতে পারবো, চাইলে যে কোনো ভিডিও প্লেলিস্টে অ্যাড করতে পারবো।
চাইলে এখান থেকে ডিলিটও করতে পারবো। অ্যানালাইজিং এ আমরা আমাদের যে ভিডিওগুলো আছে, কি পরিমাণ ওয়াচ হচ্ছে, কি পরিমাণ লোক দেখছে, কি কত ঘন্টা দেখছে, কয়টা সাবস্ক্রাইব পাচ্ছি, আমরা সবগুলো এখানে আমরা দেখতে পারবো। আমাদের চ্যানেলে যারা কমেন্ট করবে সেই কমেন্টগুলো এই কমেন্টে এসে থাকবে, আমরা এখান থেকে কমেন্টগুলো দেখতে পারবো, রিপ্লাই দিতে পারবো। এই যে সাবটাইটেল, এটা যদি আপনি আপনার ভিডিওতে সাবটাইটেল ব্যবহার করেন তাহলে এটা দরকার হবে। কপিরাইটে যদি আপনি যান, যদি আপনার কোনো একটা ভিডিওতে কপিরাইট আসে তাহলে আপনি এখান থেকে সেই ভিডিওটা দেখতে পারবেন যে কোন ভিডিওটায় কপিরাইট এসেছে। মনিটাইজ, এটি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। আপনার 12 মাসের ভিতরে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 পাবলিক ওয়াচ টাইম, মানে 4000 ঘন্টা পূরণ করতে হবে। যদি আপনি এটা পূরণ করতে পারেন রিকোয়ারমেন্টটা, তাহলে ইউটিউব আপনাকে মনিটাইজ দেবে। কিন্তু এর অনেক শর্ত আছে, ইউটিউব পার্টনার প্রোগ্রামে যে সকল শর্ত আছে সে সকল শর্ত অবশ্যই আপনাকে মানতে হবে। এবং সেই শর্তগুলো কি যদি জানতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে এই সকল বিষয় আলোচনা করা হবে যে কী কী জিনিস আপনার ফলো করতে হবে এবং কোন কোন বিষয় আপনি এড়িয়ে চলবেন। তারপর এই যে আছে কাস্টমাইজেশন, এই কাস্টমাইজেশনের মাধ্যমে আপনি আপনার চ্যানেলটাকে আরও সুন্দরভাবে মানুষের কাছে ফুটিয়ে তোলার জন্য এখানে অনেক সেটিং আছে, এগুলো আপনি করলে আপনার চ্যানেলটা আরও সুন্দর হবে। অডিও লাইব্রেরি আছে, এখানে অসংখ্য অডিও আছে নন কপিরাইট। আপনি যদি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক ব্যবহার করতে চান তাহলে এখান থেকে নিয়ে আপনি যে কোনো মিউজিক ব্যবহার করতে পারেন। এবং এই যে অপশনটা আছে সেটিংয়ের, এখানে কিছু সেটিং আছে যেগুলো আমাদের করতে হবে। এটা জেনারেলি কারেন্সি দেওয়া চ্যানেল, চ্যানেলের বিভিন্ন ইনফো থাকবে। তারপরে আছে আপলোড ডিফল্ট, এখানে যদি আমরা কোনো টাইটেল অথবা ডিসক্রিপশন লিখে থাকি তাহলে আমাদের যে কোনো ভিডিও আপলোড হওয়ার পর এগুলো অটোমেটিকলি সেখানে শো করবে। এটা আছে পারমিশন, যে চ্যানেলের ওনারকে, এই চ্যানেলের ওনার আমি, তাই শুধু আমার একটা দেখাচ্ছে। যারা একের অধিক মানে কাজ করার জন্য চ্যানেলের রূপ রাখে সে তাদের জিমেলও এখানে দেখায়। কমিউনিটি এগ্রিমেন্ট ইত্যাদি ইত্যাদি আরও অনেক বিষয় রয়েছে, সমস্ত বিষয় এক এক করে আলোচনা করা হবে। যদি আপনি শিখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগবে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ। ইউটিউব সম্পর্কে কমপ্লিট ভিডিও টিউটোরিয়াল পাওয়ার জন্য আমার চ্যানেলের নোটিফিকেশনটা অন করে রাখুন।